রাহুল ভাই, আজ দূরের রাস্তা দিয়ে ওরা গান গে মাঠে যাচ্ছিল, পৌষের গান শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ওই ক্লান্ত রাত্রিটারই ঝিটিয়ে ফেলা উচ্ছিষ্ট। জানো, আজ আমি মনের খিসুতে ভাবলাম এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেব, কিন্তু কোথাও পথ পেলুম না, তাই তো তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উপরে উঠে যে বাহিরকে দেখতে পাই। তোর মুখে সব কথা শুনলে ভারী আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরে ঢুকে অবধি এতকাল মনে হতো আমার জীবন হতে আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুই এসে আমার মুখের দিকে এমন করে চাইলি, আমি বুঝতে পারলো আমার মধ্যে এখন আকাশ দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ ঘরের ভিতরে কেবল তোমার আমার মাঝখানে যে একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব যে বোঝা। সেই আকাশটা আছে বলেই তো তোমায় গান শোনাতে পারি। তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া? তুমি আমার সমুদ্রের অগম পারের দ্যুতি, যেদিন এলে এই যক্ষপুরে আমার হৃদয়ে লোনা জলের হাওয়া এসে ধাক্কা দিল। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে, আমার মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে, আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি জানো যে সুরে, আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি জানো যে সুরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও আগে আমি তার খবর কখনো পাইনি। কেন? রঞ্জনের কাছে? না না, সে যে দুই হাতে দুই দাঁড় ধরে আমাকে তুফানের নদী পার করে দেয়,
কোনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের মধ্যে দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘের দুই গুরুর মাঝখানে তীর মেরে আমার ভয়কে উড়িয়ে দিয়ে সে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে সে যেমন স্রোতটাকে নিয়ে তোল পার করে, আমাকে নিয়ে যে তেমনই সে তোল পার করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে যে হার জিতের খেলা খেলে, সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তো ছিলে তার মধ্যে, কিন্তু কি মনে করে সেই বাজিকরের খেলা থেকে একলা বেরিয়ে গেলে? যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে আমি বুঝতে পারলাম না। তারপর কতকাল তোমার খোঁজ পাইনি। আচ্ছা বিশু ভগবান, কোথায় তুমি গেলে বলো তো? আমার তরি ছিল সেনার কুলে, বাহন জেতার গেল খুনে, আমার তরি ছিল চেনার কুলে, বাঁধন জেতার গেল খুনে, তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন চেনার ধারে। চোখের জলে ধার থেকে এখানে যক্ষপুরীর সুরঙ্গ খোদার কাছে কে আবার তোমায় টেনে আনলে? একজন মেয়ে হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে এসে পড়ে, সে আমায় তেমনি করেই এই যক্ষপুরে এনে ফেলেছিল। আমি নিজেকে ভুলেছিলাম। আমি এসেছি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে, সোনার শিকল ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছো তখন তোমায় ঠেকাবে কিসে? আচ্ছা তোমার ওকে ভয় করে না? ওই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভিতরে গিয়ে দেখেছি। কি দেখলে? দেখলো মানুষ, কিন্তু প্রকাণ্ড, কপালখানা যেন কোন সাত মহলা বাড়ি সিংহ দ্বার, বাহু দুটো কোন কোন দুর্গম দুর্গের লোহার অর্গল। মনে হলো যেন যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। ভিতরে গিয়ে কি দেখলে? ওর বাহাতের উপর বাজ পাখি বসেছিল, তাকে দাঁড়ের উপর বসিয়ে কতক্ষণ আমার মুখের দিকে চেয়ে রইলে, তারপর যেমনি করে ওর পালকের মধ্যে আঙুল চালাচ্ছিল তেমনি করে আমার দুটো হাত নিয়ে আস্তে আস্তে বুলিয়ে দিতে লাগলে। তারপর তারপর হঠাৎ জিজ্ঞাসা করলে আমাকে ভয় করে না? আমি বললাম একটুও না। তখন তখন আমার খোলা চুলের মধ্যে দুই হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুঝে রইল। তোমার কেমন লাগলো?
ভালো লাগলো। কিরকম বলবো, ও জানো, ও জানো হাজার বছরের বট গাছ, আর আমি জানো ছোট্ট একটা পাখি। ওর কোনো একটি ডালে যদি কখনো একটু দোল খেয়ে যায়, ওর মজ্জার মধ্যে নিশ্চয় খুশি লাগে। ওই একলা প্রাণকে সেই খুশটুকু দিতে যে আমার ইচ্ছে করে। তারপরে ও কি বললে? এক সময় ঝেঁকে উঠে ওর বর্ষা ফলার মতো দৃষ্টি আমার মুখের উপর রেখে বললে, আমি তোমাকে জানতে চাই। আমার কেমন গা শিউরে উড়ে উঠলো। বললুম, জানবার কি আছে, আমি কি তোমার পুঁথি? ও বলল, পুঁথিতে যা আছে সব জানি, তোমাকে জানি নে। তারপর হঠাৎ ব্যগ্র হয়ে জিজ্ঞাসা করলো, রঞ্জনের কথা আমাকে বলো, তাকে কিরকম ভালোবাসো? আমি বললাম, জলের ভিতরকার হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান আর হালে জাগে ঢেউয়ের নাচ। জানো, মস্ত একটা লোভী ছেলের মতো চুপ করে এক দৃষ্টি তাকিয়ে শুনলে। তারপর হঠাৎ রেগে উঠে জিজ্ঞাসা করলো, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললাম, এক্ষুনি। ও রেগে গর্জন করে বললো, কখনো না। আমি বললাম, হ্যাঁ পারি। ও বলল, তাতে তোমার লাভ কি? আমি বললাম, জানি নে। তারপর ছটফট করে বলল, যাও আমার ঘর থেকে যাও, কাজ নষ্ট করো না, বেরিয়ে যাও। জানো, মানে বুঝতে পারলুম না। সব কথার স্পষ্ট মানেও জানতে চায়, যেটার অর্থও বুঝতে পারে না, তাতে ওর মন ব্যাকুল করে দেয়, আর তাতেই ও রেগে ওঠে। আচ্ছা পাগল ভাই, ওর উপর তোমার দয়া হয় না? যেদিন ওর উপর বিধাতার দয়া হবে সেদিনও মরবে। না না, তুমি জানো না বাঁচবার জন্য ও কিরকম মরিয়া হয়ে আছে। ওর বাঁচা বলতে যে কি বোঝায় তা তুমি আজই জানতে পারবে, জানি নে সইতে পারবে কিনা। ওই দেখো পাগল ভাই, ওই তো ছায়া, নিশ্চয় সর্দার আমাদের সব কথা লুকিয়ে শুনেছে। এইখানে তো চারিদিকেই সর্দারের ছায়া, এড়িয়ে চলবার জো কি? আচ্ছা তোমার সর্দারকে কেমন লাগে? ওর মতো মরা জিনিস আমি জীবনে দেখিনি। প্রাণকে শাসন করতে গিয়ে প্রাণ দিয়েছে হতভাগা। চুপ করো, শুনতে পাবে যে। চুপ করাটাকেও যে শুনতে পায় তাতে আপদ আরো বাড়ে। যখন এই খোদাইকরদের সঙ্গে থাকি তখন কথায় বার্তায় সর্দারকে সামলে চলি, তাই তো ওরা আমাকে অশ্রদ্ধা করে বাঁচিয়ে রেখেছে, ওদের দণ্ডটা দিয়ে পর্যন্ত আমাকে ছোঁয় না। কিন্তু পাগলি, তোর সামনে এলে যে মনটা স্পর্ধিত হয়ে ওঠে, সাবধানতে ঘৃণা বোধ হয়। না না, তুমি আর বিপদকে ডেকে এনো না। ওই দেখো সর্দার এসে গেছে। কি গো 69 উমা, সকলের সাথেই তোমার প্রণয়, বাজ বিচার নেই? এমনকি তোমার সাথেও শুরু হয়েছিল, ওই বাজ বিচার করতে গিয়েই বেঁধে গেল। তা কি নিয়ে আলাপ চলছে? ওই তোমাদের দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় সেই নিয়েই পরামর্শ করছি আর কি। বলো কি, এত সাহস কবুল করতে ভয় করো না? সর্দার, সবই তো জানো, খাঁচার পাখি যে শলাগুলোকে ঠোকরায় সে তো আদর করে নয়, তা সে কবুল করলেই কি আর না করলেই কি? আদর করে না সে তো জানা আছে, কিন্তু কবুল করতে যে ভয় করে না সেটা এই কদিন ধরে জানান দিচ্ছে। সর্দারজি, তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দেবে, কই কথা রাখলে না? আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতুম, কিন্তু তুমি তাও ভরসা দিলে তখন, জয় হোক তোমার সর্দার। দাঁড়াও, এই নাও আমার গাথা কুন্দ ফুলের মালা। জি, মালাটা নষ্ট করলে, রঞ্জনের জন্য রাখলে না? তার জন্য যে মালা আছে। আছে বই কি, ওই বুঝি গলায় দুলছে, জয়মালা নিতান্তই কুঁত ফুলের, এই যে হাতের দান, আরে বরণমালা ওই রক্ত করবি, হৃদয়ের দান। ভালো ভালো হাতের দান হাতে চুকিয়ে দাও, নয় শুকিয়ে যাবে। আর হৃদয়ের দান যত অপেক্ষা করবে তত তার দাম বাড়বে। শুনতে পাচ্ছি, কি বলতে চাও বলো। একবারটি জানলার কাছে এসে দাঁড়াও না, অনেক কথা বলবার আছে। এই এসেছি, ঘরের মধ্যে যেতে দাও, কথা বলবো। যে বারবার কেন মিছে অনুরোধ করছো?
এখনো সময় হয়নি, যাও তুমি। ও কে তোমার সঙ্গে? রঞ্জনের জুড়ি নাকি? না রাজা, আমি রঞ্জনের অপিট, যে পিঠে আলো পড়ে না। আমি অমাবস্যা। তোমার নন্দিনীকে কিসের দরকার? নন্দিনী, ও তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়, হয়তো শিখিয়েছে। ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাসি ভালোবাসি 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 ভালোবাসি। ওই তোমার সাথী, ওকে যদি এখনই তোমার সঙ্গ ছাড়া করি তাহলে? তোমার গলা শুনে ওকে রকম হয়ে উঠলো, তোমার কি কেউ সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? আচ্ছা থাকো কথা, আমি তবে যাই। কোথায় যাবে? তোমার দুর্গ দুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে, ও দেখতে পাবে আমি ওরই জন্য অপেক্ষা করে আছি। যদি রঞ্জনকে ধুলে ধুলোর সঙ্গে এখনই মিলিয়ে দিই তাহলে কি হয়? তাকে যদি একটুও চেনা না যায়? আজ তোমার কি হয়েছে? আমাকে এমন মিছি মিছি ভয় দেখাচ্ছ কেন? মিছি মিছি ভয়? জানো না আমি কত ভয়ঙ্কর? তোমার হঠাৎ এ কি ভাব? লোকে তোমাকে ভয় করে এইটাই তুমি দেখতে ভালোবাসো? জানো আমাদের গায়ে শ্রীকণ্ঠ যাত্রায় রাক্ষস সাজে, সে যখন আসরে নাবে ছেলেরা তাকে দেখে আটকে উঠলে সে ভারী খুশি হয়। তোমারও যে দেখছি সেই দশা। আচ্ছা আমার কি মনে হয় সত্যি করে বলবো, রাগ করবে না? কি বলো দেখি? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের, তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সাথে থাকতে তোমার লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখিয়ে এসছো তারা একদিন ভয় পেতে লজ্জা করবে। আমার রঞ্জন যদি এখানে থাকতো না, তোমার মুখের উপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেতো না। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তার রাস করা পাহাড়ের চূড়ার উপর দাঁড় করিয়ে তোমাকে দেখাতে ইচ্ছে করছে। তারপরে? তারপরে কি? তারপরে এই আমার হাতের দশ আঙুলের ফাঁকে ডাইমের দানা যেমন পিষে পিষে তেমনি তোমাকেও পিষে ফেলে থাক থাক যাও যাও তুমি যাও। কি হলো, দাঁড়িয়ে রইলে এখনো কেন? আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, তুমি কি করতে পারো করো, আমার বিশ্রী করে গর্জন করছো কেন? আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার প্রত্যক্ষ প্রমাণ তোমাকে দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভেতর থেকে কখনো কোনো আর্তনাদ শুনোনি? হ্যাঁ শুনেছি, সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরী আমি ভাঙি, বিশ্বের মর্মস্থানে যা কিছু লুকোনো আছে তা ছিনিয়ে নিতে চাই। সেই সব ছিন্ন প্রাণের কান্না, গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভেতরেও আছে আগুন, রাঙা আগুন, একদিন দাহন করে তাকে বের করব। তার আগে নিষ্কৃতি নেই। কেন তুমি এমন নিষ্ঠুর? আমি হয় পাবো নয় নষ্ট করব, যাকে পাইনে তাকে দয়া করতেও পাইনে। তাকে ভেঙে চুরে ফেলাও খুব একরকম করে পাওয়া। ওকে আমার মুঠো পাখি হাত বের করছো কেন? আচ্ছা আচ্ছা, হাত সরিয়ে নিচ্ছে। পালাও পালাও,
পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে, পালাও পালাও। আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি, আর তোমাকে রাগাবো না। না যেও না, যেও না নন্দিনী, শোনো। কি বলো? সামনে তোমার মুখে চোখে প্রাণীর লীলা, পিছনে তোমার কালো চুলের ধারা, মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা, তোমার ওই চুলের মধ্যে আমার এই হাত দুটো সেদিন ডুব দিয়েছিল, মরণের আরাম পেয়েছিল, মরণের মাধুর্য আগে এমন করে আর কখনো ভাবিনি। উচ্চ উচ্চ কালো চুলের নিচে মুখ রেখে বড় ঘুমোতে ইচ্ছে করছে। নন্দিনী তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমাও না? ঘুমোতে যে বড্ড ভয় করে। তাহলে তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দিই। ভালোবাসি ভালোবাসি ঈশ্বরে কাছে দূরে জানে স্থানে বাজায় বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি আকাশে তার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে তার কালো আঁখি আঁখির জলে যাই ভাসে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। থাক থাক থামো তুমি, আর কেউ না আর কেউ না আর কেউ না। একটা দীপ্তি দেখছি, মনে কোন ভাবে অরুণোদয় হয়েছে আমায় বলবি না? মনের মধ্যে যে খবর এসে পৌঁছেছে আজ নিশ্চয় রঞ্জন আসবে। তো নিশ্চয় খবর এলো কোন পথে? তবে শোনো আমি বলি। আমার জানলার বাইরে একটা ডালিমের গাছে রোজ একটা নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হলে ধ্রুবতারার দিকে তাকিয়ে প্রণাম করে বলি, কখনো যদি ওর একটি পালক আমার বিছানায় উড়ে এসে পড়ে তবে বুঝব রঞ্জন আসবে। আজ সকাল হতেই আমি দেখি একটি পালক আমার বিছানায় উড়ে এসে পড়ে আছে। এই যে দেখো আমার বুকের আঁচলে। তাই তো দেখছি, আর দেখছি কপালে কুমকুমের টিপ পড়েছো। রঞ্জন আসলে আমি পালকটা চুরোয় পরিয়ে দেব। লোকে বলে নীলকণ্ঠর পাখায় জয়যাত্রার শুভ চিহ্ন আছে। রঞ্জনের জয়যাত্রা আমার হৃদয়ের মধ্য দিয়ে। যাক আমি তাহলে আসি পাগলি আমার নিজের কাজে। কেন
না না, আজ তোমাকে কাজ করতে দেব না। তাহলে কি করব বলো? গান করো। আমি তোমায় যত শুনিয়েছিলে আমি তোমায় যত শুনিয়েছিলে আমি তোমায় যত তার বদলে আমি চাইনি কোনো আমি তোমায় যত শুনিয়েছিলে আমি তোমায় যত ভুলবে সে গান যদি না হয় যে ও ভুলে উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কোলে তোমার সভায় যাবে করব অবসান এই কদিনের শুধু এই কঠিন মোর আমি তোমার যত শুনিয়েছিলে আমি তোমার যত তোমাকে একটা কথা বলি পাগল ভাই, তুমি যখন গান করো আমার কি বলি মনে হয় অনেক বুঝি তোমার পাওনা ছিল, কিন্তু কিচ্ছু তোমাকে দিতে পারিনি। তোর সেই কিছু না দেওয়া আমি ললাটে পড়ে চলে যাব, অল্প কিছু দেওয়ার দামে আমার গান বিক্রি করব না। আচ্ছা তা এখন কোথায় যাবি? পথের ধারে যেখান দিয়ে রঞ্জন আসবে সেখানে বসে আবার তোমার গান শুনবো। ঠিক আছে চল। না না, এ পাড়ায় রঞ্জনকে কিছুতেই আসতে দেওয়া চলবে না। আরে ওকে দূরে রাখবো বলেই তো বজ্রগড়ের সুরঙ্গে কাজ করাতে নিয়ে গিয়েছিল। তা কি হলো? কিছুতেই পারা গেল না। সে বললে হুকুম মেনে কাজ করা আমার অভ্যেস নেই। অভ্যেস নেই? অভ্যেসটা এখন থেকে শুরু করাতে দোষ কি ছিল? সে চেষ্টা করা গেল, বড় মড় লেলো কোটালকে নিয়ে। মানুষটার ভয় ডর বলে কিছুই নেই, গলায় একটু শাসনের সুর লেগেছে কি অমনি হো হো করে হেসে ওঠে। জিজ্ঞাসা করলে বলে গাম্ভীর্য নির্বোধের মুখোশ, আমি তাই খসাতে এসেছি। তোকে ওই মুহূর্তে সুরঙ্গের মধ্যে দলে ভিড়িয়ে দিলে না কেন? দিয়েছিলুম তো, ভাবলুম চাপে পড়ে বস মানবে, কিন্তু উল্টো হলো। খোদাই কদ্দের ওপর থেকেও কেমন যেন চাপ নেমে গেল, তাদের মাতিয়ে তুললে, বললে আজ আমাদের খোদাই নিত্য হবে। খোদাই নিত্য? তার মানে কি? রঞ্জন ধরলে গান, ওরা বললে মাদল কোথায় পাই, ও বললে মাদল না থাকে কোদাল আছে, তালে তালে কোদাল পড়তে লাগলো। আর বড় মড় স্বয়ং এসে বললে এ কেমন তোমার কাজের ধারা? রঞ্জন বললে কাজের রশি খুলে দিয়েছি, তাকে টেনে চালাতে হবে না, নেচে চলবে। লোকটা পাগল দেখছি, ঘোর পাগল ঘোর পাগল। বললুম কোদাল ধরো, ও বললে তার চেয়ে বেশি কাজ হবে যদি একটা সারেঙ্গি এনে দাও। তোকে তো তোমরা বজ্রগড়ে নিয়ে গিয়েছিলে, সেখান থেকে কুবের গড়ে এলো কি করে? কি জানি প্রভু, শিকল দিয়ে তোকে কষে বাঁধা গেল, খানিক বাড়ি দেখি কখন যে পিছলে বেরিয়ে এসেছে, ওর গায়ে কিচ্ছু চেপে ধরে না। আরো কথায় কথায় সাজ বদল করে চেহারা বদল করে, আশ্চর্যর ক্ষমতা। কিছুদিন এখানে থাকলে খোদাই কররা পর্যন্ত বাদন মানবে না আমি বলে দিলুম। ও কি রঞ্জন না? হ্যাঁ তাই তো, রাস্তা দিয়ে চলেছে গান গে, একটা ভাঙা সারেঙ্গিও জোর করেছে, পথ তো দেখো একটু রুকবার চেষ্টা নেই। হ্যাঁ দেখতে দেখতে দল বড্ড ভারী হয়ে উঠেছে বাপু, কখন আমাদের শুদ্ধ নাচিয়ে তুলবে তা ঠিক নেই। যাও যাও এ বেলা বাদকে, ওকে এ পাড়ায় নন্দিনীর সাথে যেন কিছুতেই মিলতে না পারে। ও তো রাজার ডাক মানতেই চায় না। ওকে বলো গে রাজা ও নন্দিনীকে সেবা দাসী করে রেখেছে। কিন্তু রাজা যদি? কিচ্ছু ভাবতে হবে না, রাজাকে আমি বুঝে নেব।
আচ্ছা তুমি যাও, আমি দেখছি। সে তোমার ডাক শুনতে পাবে না। বিশু পাগল, পাগল ভাই, বিশু পাগল, তাকে ডাকছো কেন? সে যে এখনো ফিরলে না, আমার যে ভয় করছে। কিন্তু একটু আগে তো তোমার সঙ্গে দেখলুম তাকে। হ্যাঁ জানো, সর্দার বললে রঞ্জনকে চিনিয়ে দেবার জন্য তার ডাক পড়েছে, আমিও সঙ্গে যেতে চাইলুম, কিছুতেই নিলে না। তারপর লঙ্গটির তার একটা ছেঁড়া সুতো কোথাও দেখা গেল না, সেই রাগে গজ্জু এলো তাল ঠুকে। আমি তাকে গোড়াতেই বলেছিলুম, এই রাজ্যে যদি সুড়ঙ্গ খুঁজতে চাও তো এসো, মরতে মরতেও কিছুদিন বেঁচে থাকবে, কিন্তু যদি পৌরুষ দেখাতে চাও তাহলে এক মুহূর্তও সইবে না, হে আমাদের বড় কঠিন জায়গা। ওই দেখো কেমন আসছে টলতে টলতে, পালোয়ান ভাই এসো, পালোয়ান ভাই এসো, আস্তে আস্তে, এইখানে তুমি শুয়ে পড়ো,
কষো কষো অধ্যাপক, ওকে ধরো না, দেখো না কোথায় চোট লেগেছে। বাইরে থেকে চোটের দাগ দেখতেই পাবে না। দয়াময় হরি, জীবনে যেন একবার জোর পাই, একদিনের জন্য হলেও। কেন হে? ওই 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 সর্দারটার ঘর মটকে দেওয়ার জন্য। কেন? সর্দার তোমার কি করলে? সমস্ত ঘটনাই তো সে ঘটিয়েছে, আমি তো লড়তে চাইনি, আর এখন বলে বেড়াচ্ছি সব আমারই দোষ। কেন? তাতে তার কি স্বার্থ? সমস্ত পৃথিবীটাকে নিঃশক্তি করতে পারলে তবে ওরা নিশ্চিন্ত হয়। যদি কোনো উপায় একবার ওর চোখ দুটো উপরে ফেলতে পারি, ওর জিভটাকে টেনে বার করতে পারি। পালোয়ান ভাই, তোমার এখন কিরকম বোধ হচ্ছে? পালোয়ান ভাই, বোধ হচ্ছে ভেতরটা ফাঁপা হয়ে গেছে। ওরা ওরা কোথাকার দানব, জাদু জানে? শুধু জোর না, একেবারে ভরসা পর্যন্ত শুষে নেয়। কল্যাণময় হরি, যদি একবার তোমার দয়া হলে কি না হতে পারে হরি। কোনো একবার যদি সর্দারটার বুকে দাঁত বসাতে পারি। ওকে তুমি ধরো, ওকে আমাদের বাসায় নিয়ে যাই। সাহস করিনে নন্দিনী, এখানকার নিয়ম মতে তাতে অপরাধ হবে। মানুষটাকে মরতে দিলে অপরাধ হবে নাকি? নন্দিনী সর্দার, নন্দিনী তোমার সেই কুতফুলের মালা গাছ বসাইছি আমার ঘরে দেখে তার দুই চোখ খুঁজেন। এই যে স্বয়ং এসেছেন, প্রণাম প্রভু। আমার সেই মালাটি নন্দিনী আমাকে দিয়েছিল প্রভু। আহা, শুভ্র প্রাণের দান, ভগবানের শুভ্র গুণ্ড ফুল, বিষয়ীর হাতে পড়েও তার শুভ্রতা মিলান হল না। এতেই পুণ্যের শক্তি আর পাপীর ত্রাণের আশা দেখতে পায়। গোসাইজি, তুমি তুমি লোকের একটি ব্যবস্থা করো, ওর প্রাণের আর কতটুকুই বা বাকি বলো। সব দিকে ভেবে যে পরিমাণ বাঁচা দরকার, আমাদের সর্দার নিশ্চয়ই ওকে ততটুকু বাঁচিয়ে রাখবে। কিন্তু বৎসে, এইসব আলোচনা তোমাদের মুখে শ্রুতি কটু লাগে, আমরা এসব পছন্দ করি নে। এই রাজ্যে বুঝি বাঁচিয়ে রাখার পরিমাণ বিচার আছে? আছে বই কি, পার্থিব জীবনটা যে সীমাবদ্ধ, তাই তাকে হিসাব করে ভাগ বাটোয়ারা করতে হয়। ভগবান আমাদের শ্রেণীর লোকের পরে দুঃসহ দায়িত্ব দিয়েছে, আর সেটা বহন করতে গেলে আমাদের ভাগে প্রাণের সারাংশ অনেক বেশি পরিমাণে পড়া চাই। না, ওদের বাঁচার প্রয়োজন তো খুব কম, ওদের ভাতটা তো লাঘব করি আমরা। এটাও কি ওদের পক্ষে কম বাঁচোয়া? কোসাইজি, তোমার উপর ভগবান এদের কোন উপকারের বিষম ভার চাপিয়েছে একটু বলবে? যে প্রাণ সীমাবদ্ধ নয়, তার অংশভাগ নিয়ে কারোর সঙ্গে কারোর ঝগড়ার দরকারই হয় না। আমরা আমরা গোসাইজিরা সেই প্রাণের রাস্তা দেখাতে এসেছি, এতে যদি ওরা সন্তুষ্ট হয় তবেই আমরা। তবে কি এই লোকটা সীমাবদ্ধ প্রাণ নিয়ে এইভাবে পড়ে থাকবে এখানে? হরি 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 হরি, আহা, আরে পড়ে থাকবে কেন? কি বলো কি বলো সর্দার? সে তো ঠিকই বাবু, পড়ে থাকতে দেব কেন, এখন থেকে নিজের ঝুড়ে চলবার ওর দরকারই হবে না যে, আমাদের জুড়ে চালিয়ে নিয়ে যাব। ওরে গজ্জল! কি কি প্রভু? হরি 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 হরি, আহা, এরই মধ্যে গলার স্বরটা কেমন মিহি হয়ে এলো, এরপরে আমাদের কীর্তনের দলে টেনে নেওয়া যাবে। তথা পাড়ার মোড়লে ঘরে তোর বাসা হয়েছে, চলে যা সেখানে। ও কি কথা, ওখান থেকে উঠতে পারবে কেন? নন্দিনী, মানুষ চালানো আমাদের ব্যবসা, আমরা জানি মানুষ যেখানে এসে মুখ থুবড়ে পড়ে সেখান থেকে জোরে ঠেলা দিলে আরো খানিকটা সে যেতে পারে। চলে যাও গজ্জ। জি আদেশ। আস্তে, আমিও যাই তোমার সঙ্গে, সেখানে তো তোমাকে দেখাশোনা করবার কেউ নেই বলো। না না, সর্দার রাগ করবে। আমি সর্দারের রাগকে ভয় করি নে।
আমি করি, দোহাই তোমার নন্দিনী, তুমি আর আমার বিপদ বাড়িও না, দোহাই। সর্দার, যেও না, বলে যাও আমার বিশু পাগলকে তুমি কোথায় নিয়ে গেছো। আমি নিয়ে যাওয়ার কে, বাতাস নিয়ে যায় মেঘকে। আর সেটা যদি তোমরা দোষ বলে মনে করো, খবর নাও বাতাসকে কে দিয়েছে খেলা। এখন সর্বনাশে দেশ গো, তোমরা মানুষ নাও, আর যাদের চালাও তারাও বুঝি মানুষ নয়, তোমরা হাওয়া তারা মেঘ। গোসাইজি, তুমি নিশ্চয় জানো আমার বিশু পাগল কোথায় আছে, বলো আমায়, বলো আমায়, বলো। হরি হরি, হ্যাঁ আমি 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 জানি নিশ্চয়ই, কিন্তু কিন্তু সে যেখানেই থাক ভালোর জন্যই আছে। কার ভালোর জন্য? বুঝলেন না? আরে এটা আমার জপমালা ছিঁড়ে যাবে। এই সর্দার, সর্দার এই মেয়েটাকে তো কে জানে বাবু, ও এখানকার নিয়মের একটা ফাঁকে মধ্যে কি বাবা আসে বেঁচে। আরে দেখো আমার নামা বলি ধরে না, গাড়ি করে। আরে কি বিপদে পড়লুম রে বাবা। সর্দার, যাবে না, বলে যাও আমার বিশু পাগলকে তুমি কোথায় নিয়ে গেছো, বলো আমায়। তাকে বিচার শালায় দেখেছে, এর বেশি বলবার নেই, ছাড়ো আমাকে, আমার কাজ আছে। আমি নারী বলে আমায় ভয় করো না। ইন্দ্র পিয়জ্র পাঠিয়ে দেন বিদ্যুৎ শিখার হাত দিয়ে, আমি সেই বজ্র বয়ে এনেছি, ভাঙবে তোমার সর্দারি সোনার চূড়া। তবে একটা সত্য কথা বলে যাই, বিশুর বিপদ ঘটিয়েছো তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। এতদিন নিঃশব্দে কীটের মতন সে মাটির নিচে গর্ত করে চলেছিল, তাকে মরবার পাখা মেলতে শিখিয়েছো তুমি। ওগো ইন্দ্রদেবের আগুন অনেককে টানবে, আর শেষ বোঝাপড়াটা হবে শুধুমাত্র তোমাতে আমাতে, বেশি তো দেরি নেই আর। তাই হোক, তবু সর্দার আমায় বলে যাও, আমার রঞ্জনকে আমার সাথে দেখা করতে দেবে কি? কিছুতেই না, কিছুতেই না। ঠিক আছে, দেখবো তোমার সাধ্য কিসে, আজ আমার রঞ্জনের সাথে আমার মিলন হবেই হবেই হবেই, তুমি কিছুতেই তাকে ঠকাতে পারবে না। আচ্ছা দেখা যাবে। শোনো শোনো, তুমি কোথায়? তোমার বিচার শালা, তোমার এই জালের বাঁধন ভাঙব। ওকে ও, এই তো কিশোর, কিশোর আমাকে বলতো, তুই কি জানিস আমার আমার বিশু পাগল কোথায় আছে, বল। হ্যাঁ নন্দিনী, এখনই তার সঙ্গে দেখা হবে তোমার, মনটা ঠিক করে রাখো। জানি নে, প্রহরীদের কর্তা আমার মুখ দেখে কেন দয়া করলে, আমার অনুরোধে এই পথ দিয়ে বিশুকে নিয়ে যেতে রাজি হলো। প্রহরীদের কর্তা? তবে কি? হ্যাঁ হ্যাঁ, ওই যে আসছে। হে কি, তোমার হাতে হাত করে কি করেছো তুমি যে তোমাকে ভেবে বেঁধে নিয়ে চলেছে? ভয় নেই, কিচ্ছু ভয় করিস নে পাগলি, এতদিনে আমার মুক্তি হলো। কি বলছো কিছু বুঝতে পারছি নে। যখন ভয়ে ভয়ে পদে পদে বিপদ সামনে চলতুম, তখন ছাড়া ছিলুম, সেই ছাড়ার মতো বন্ধন আর নেই। কি দোষ করেছো যে তোমাকে এভাবে বেঁধে নিয়ে চলেছে? এতদিন পর আজ সত্য কথা বলেছিলুম। তাতে দোষেরটা কি? কিচ্ছু না। তবে বাঁধলে কেন? এতেই বা ক্ষতি কি হলো, সত্যের মধ্যে মুক্তি পেয়েছি, এ বন্ধন তারই সত্য সাক্ষী হয়ে রইল। তোমাকে ওরা এইভাবে পশুর মতো বেঁধে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, ওরা তো নিজেরা মানুষ নাকি, ওদের লজ্জা করছে না? ভেতরে একটা মস্ত বড় পশু রয়েছে, যে মানুষের অপমানে ওদের মাথা হেঁট হয় না, ভেতরকার জানোয়ারটার লেজ ফুলতে থাকে, দুলতে থাকে। এ কি, এ কিসের চিহ্ন তোমার গায়ে? ওরা তোমাকে মেরেছে? চাবুক মেরেছে, যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে, যে রশি ওদের এই চাবুক তৈরি, সেই রশি সুতো দিয়েই ওদের গোসাইয়ের জপমালা তৈরি। যখন ঠাকুরের নাম জপ করে তখন সেই কথা তারা মনে রাখে না, কিন্তু ঠাকুর খবর রাখেন। ভাই আমার, তোমার এই মার যদি আমিও কিছু না পাই, তবে আজ থেকে যে মুখে অন্ন রুচবে না। বিশু, আমি যদি চেষ্টা করি ওরা তোমার বদলে আমাকে নিয়ে যেতে পারে, এই অনুমতি করো তুমি। এ যে তোর পাগলের মতো কথা, শাস্তিতে তো আর আমাকে বাঁচবে না, আমার বয়স অল্প,
আমি খুশি হয়ে সইতে পারবো না। কিশোর এমন কথা বলিস নে। নন্দিনী, আমি যে কাজ কামাই করেছি ওরা তা টের পেয়েছে, আমার পিছনে ডাল কুত্তা লাগিয়েছে। ওরা যে অপমান করবে এই শাস্তি তার থেকে আমাকে বাঁচাবে। না কিশোর, এখন ধরা পড়লে চলবে না, একটা বিপদের কাজ করবার আছে। রঞ্জন এখানে এসছে, যেমন করি হোক ওকে বের করতে হবে, সহজ নয়। নন্দিনী, তাহলে বিদায় নিলুম। আচ্ছা, রঞ্জনের সঙ্গে দেখা হলে তোমার কোন কথা তাকে জানাবো? কিচ্ছু না, আমার আমার এই রক্তকরবীর মঞ্জুরি তার হাতে দিস, তাকে আর কিচ্ছু বলতে লাগবে না, সব কথা বুঝতে পারবে। এইবার রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক। মিলনে যে আর আমার সুখ হবে না এ কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না, যে তোমাকে আমি শূন্য হাতে বিদায় দিয়েছি। আর ওই যে বালক কিশোর, ও আমার কাছে কি বা পেলো বলো? মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছো তাতে ওর অন্তরের সব ধন প্রকাশ পেয়েছে, আর কি চাই? মনে আছে তো সেই নীলকণ্ঠের পালক রঞ্জনের চুড়োয় পরিয়ে দিতে হবে? হ্যাঁ, এই যে রয়েছে আমার বুকের আঁচলে। পাগলি, তোকে সেই গানটা শোনাই। কি গান? চলো প্রহরী। কেমন দেখলে চিকিৎসক? দেখলুম, রাজা নিজের ওপর নিজেই বিরক্ত হয়ে উঠেছে, এ রোগ বাইরের নয় মনে। প্রতিকার কি? বড় রকমের ধাক্কা, হয় অন্য রাজ্যের সাথে আর না হয় নিজের প্রজাদের মধ্যে উৎপাত বাঁধিয়ে তোলা। হো, অর্থাৎ উনি অন্য কারোর ক্ষতি করতে না দিলে নিজের ক্ষতি করবেন? ওরা বড় লোক, বড় শিশু, খেলা করে। একটা খেলায় যখন বিরক্ত হয়ে পড়ে অন্য একটি খেলা জোগাড় করে না দিতে পারলে খেলনা ভাঙে। আর তুমি প্রস্তুত থেকো সর্দার, আর বেশি দেরি নেই। লক্ষণ বুঝে আমি সব প্রস্তুতি করে রেখেছি, কিন্তু হায় হায়, ঠিক বিপদটা এই সময়তেই আসতে হলো, যখন এই আমাদের স্বর্ণপুরী ঐশ্বর্য ভরে উঠেছে ঠিক এই সময়টাতে। আচ্ছা চলো, ভেবে দেখছি। আজকের গোধূলি কেমন রাঙা হয়ে উঠল, এ
এই কি আমাদের মিলনের রং? আমার এই শিথিল সিঁদুর যেন সমস্ত আকাশটাতে কেমন ছড়িয়ে পড়েছে। শোনো শোনো, তুমি শোনো আমার কথা, দরজা না খুলিয়ে নড়বো না, দিন রাত এখানে আমি পড়ে থাকবো। চলছো কাকে? তোমাদের যে অজগর আড়াল থেকে মানুষ গেলে তাকে। ভগবান যখন ছোটকে মারেন তখন তার ছোট মুখে বড় কথা দিয়েই মারেন। দেখো নন্দিনী, তুমি নিশ্চয়ই জানো আমি তোমার মঙ্গল কামনা করি। কিন্তু তাতে যে আমার মঙ্গল হবে না। এসো আমার ঠাকুর ঘরে এসো, তোমার নাম শোনাই গে। শুধু নাম নিয়ে করব কি? মনে শান্তি পাবে। শান্তি শান্তি যদি পাই তবে ধিক 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 আমাকে। দেবতার চেয়ে তুমি মানুষের উপরে বিশ্বাস করো বেশি। তোমাদের এই ধ্বজদণ্ডের দেবতা সে কোনোদিনই নরম হবে না। কিন্তু সেই জালের আড়ালে থাকা যে মানুষ, সেও কি চিরকাল জালের আড়ালেই থেকে যাবে? যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে। মানুষের প্রাণটুকু ছিনিয়ে নিয়ে তাকে নাম দিয়ে ভোলাবার ব্যবসা তোমার, বেরিয়ে যাও, যাও এখান থেকে, যাও। নন্দিনী, বিশু তোমার সঙ্গে এলো, সে এখন কোথায়? সত্যি করে বলো। তাকে যে ধরে নিয়ে গেছে। রাক্ষসী, তুই তাকে ধরিয়ে দিয়েছিস, তুই আগার চর। কোন মুখে এমন কথা বলতে পারলে? নইলে নইলে এখানে তোর কি কাজ? কেবল সবার মন ভুলে ভুলে ঘুরে বেড়াস। নন্দিনী, এখানে সবাই সবাইকে সন্দেহ করে, তবু আমি তোমাকে বিশ্বাস করে এসেছি মনে মনে তোমাকে। আচ্ছা সে কথা থাক, কিন্তু আজ কেমন তার যেন ঠেকছে যে। হবে তা হবে, আমার সঙ্গে এসেই বিপদে পড়েছে। তোমাদের কাছে থাকলে নিরাপদে থাকতো, সে কথা নিজে মুখেই বললে। তবে কেন আনলি ওকে ভুলিয়ে? সর্বনাশী, ও যে বললে ও মুক্তি চায়। ভালো মুক্তি দিয়েছিস ওকে। আমি যার সব কথা ভালো বুঝতে পারি না, ও আমাকে কেন বললে? বিপদের তলায় তলিয়ে গিয়ে তবে মুক্তি? আচ্ছা ফাগুলার, আমায় বলো তো, নিরাপদের মার থেকে মুক্তি চায় যে মানুষ, তাকে আমি বাঁচাবো কি করে? ওসব কথা বুঝিনে, তাকে যদি ফিরিয়ে না আনতে পারিস মরবি মরবি। তোর ওই সুন্দরপনা মুখখানা দেখে আমি ভুলি নে। অত বকাবকি করে কি হবে? চলো কারিগর পাড়া থেকে দলবাজ জুটি আনি, বন্দিশালা থেকে চুরমার করব। আমিও যাব তোমাদের সঙ্গে। কি করতে যাবে? ভাঙতে যাব। ওগো মায়াবিনী, অনেক ভাঙন ভেঙেছো, আর কাজ নেই। সবার আগে জায়গাটা পুড়িয়ে মারতে হবে। মারবে? তাতে ওর শাস্তি হবে না? যে রূপ নিয়ে ও সর্বনাশ করে সেই রূপটা দাও ঘুচিয়ে। খুরপো দিয়ে যেমন করে ঘাস নিরয় তেমনি করে ওর রূপ দাও নিরিয়ে। তা পারি, যদি একবার এই হাতুড়ির নামটা ওর কাছে যদি হাত দিয়েছ তাহলে। ফাগুলাল তুমি থামো, ও ভীরু, আমাকে ভয় করে তাই আমাকে মারতে চায়। কিন্তু আমি যে ওর মারকে ভয় করি নে, দেখি কি করতে পারে করুক কাপুরুষ। ফাগুলাল, এখনো তোমার চৈতন্য হয়নি, সর্দারকেই তুমি শত্রু বলে জানো। তা হোক, কিন্তু যে শত্রু সহজ শত্রু তাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তোমাদের ওই মিষ্টিমুখী সুন্দরী সর্দারকে তোমার শ্রদ্ধা? পায়ের তলাটাকে পায়ের তলায় দাদার শ্রদ্ধা যেরকম, যে দাস সে কখনো শ্রদ্ধা করতে পারে? গোকুল, তোমার বিয়ে দেখাবার সময় এসেছে, কিন্তু এই বালিকার কাছে নয়। চলো তুমি আমার সাথে, তোমরাও এসো। মরবি মরবি তুই। আমার মন বিক্ষিপ্ত করো না,
যাও, এখনই যাও। আমাকে আর তুমি এইভাবে সরাতে পারবে না। তোমার দরজা না খুলি আমি এখান থেকে নড়ব না। আমি ক্লান্ত, ভারি ক্লান্ত। ধ্বজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসবো। দরজায় দাঁড়িয়ে থেকো না, বুকে উপর দিয়ে রথের চাকা চলে যাবে। আমিও চাই, এতদিন যেমন তুমি সব বাইকে ভয় দেখিয়ে এসেছো, তেমনি আজ আমাকেও ভয় দেখাবে। আমি তোমার প্রশ্রয়কে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। ঘৃণা করো? স্পর্ধা চূর্ণ করব। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই যে আছি। আমি এসেছি তোমার সখি, দেখো দেখো আমার দিকে। রঞ্জন জাগো, রাজাও জাগে না কেন? রাজা, রাজাকে তুমি জাগিয়ে দাও, রাজাও জাগে না কেন? আমি জমির কাছে জাদু শিখেছি, আমি জাগাতে পারি নে, জাগরণ ঘুচিয়ে দিতেই পারি। তবে আমাকে ওই ঘুমে ঘুম পাড়াও, আমি যে আর সইতে পারছি নে। কেন তুমি আমারে সর্বনাশ করলে? আমি যৌবনকে মেরেছি, এতদিন ধরে আমার সমস্ত শক্তি দিয়ে আমি যৌবনকে মেরেছি। সেই মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। ও কি আমার নাম বলেনি? বলেছিল, কিন্তু এমন করে বলেছিল যে আমি সইতে পারিনি। আমার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে উঠল। জাগো বীর আমার, বীর আমার, আমার নীলকণ্ঠ পাখির পালক, তোমার চুড়োয় আমি আজ পরিয়ে দিলাম। আমার রঞ্জন কখনো মরতে পারে না, ও আবার বেঁচে উঠবে। একই একই, এই তো, এই তো আমার সেই রক্তকরবীর মঞ্জুরি। তবে তো কিশোরকে দেখেছিল রাজা, কোথায় সেই বালক? কোন বালক? আমার এই রক্তকরবীর মঞ্জুরি যে আমার রঞ্জনকে এনে দিলে, কোথায় সে? সে যে অদ্ভুত বালক, বালিকার মতো তার কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপর, তারপর কি হলো বলো আমায়, তারপর কি হলো তার? চুপ করে থেকো না, বলো। বুদ্বুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবারে সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি। তোমাকে যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি, আর তার পরের মুহূর্ত থেকে আমার মরাটা মারবে তোমাকে। আমার তো অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো আমার সঙ্গে
আমাকে তোমার সাথী করো নন্দী। কোথায় যাব? আমারই বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না, সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন, আমি খুলে ফেলি আমার শাসকের পোশাক। তোমার হাত আমার হাতের মধ্যে এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। তুমিও তো যাবে আমার সাথে প্রলয়ের পথে, আমার দীপ শিখা। যাব আমি। একে এই কি রাজা, ডাকিনি, পরামর্শ করে এর সাথে, বিশ্বাসঘাতিনি। কি হয়েছে, কোথায় চলেছো তোমরা? বন্দিশালার দরজা ভাঙতে মরি তবু ফিরব না। ফিরবে কেন, তোমাদের সাথে আমিও যে চলেছি। এই দেখো তার প্রথম চিহ্ন, আমার ভাঙা ধ্বজা। নন্দিনী, ভালো বুঝতে পারিনি, আমরা সরল মানুষ, দয়া করো, তুমি তো আমাদের ঘরের মেয়ে। ফাগুলান, আমি চেয়েছিলাম না আমার রঞ্জনকে তোমাদের সকলকার মধ্যে এখানে আনতে। ওই দেখো এসেছে আমার বীর, মৃত্যুকে তুচ্ছ করে এসেছে ও। সর্বনাশ, এই কি রঞ্জন নিঃশব্দ হয়ে পড়ে আছে? না না, নিঃশব্দ নয়, নিঃশব্দ নয়। মৃত্যুর মধ্যে আমি যে ওর অপরাজিত কণ্ঠস্বর এখনো শুনতে পাচ্ছি। আমার রঞ্জন কখনো মরতে পারে না, ও আবার বেঁচে উঠবে। হায় রে নন্দিনী, এই জন্যই তুই পড়েছিলি এতদিন আমাদের এই অন্ধ নরকে? ও আসবে বলে তো আমি অপেক্ষা করেছিলাম, ও তো এলো, ওর আবার আসবার জন্য আমি অপেক্ষা করব, ও আবার আসবে। মহারাজ, ভুল বোঝনি তো, আমরা তোমারই বন্দিশালা ভাঙতে বেরিয়েছি। হ্যাঁ, আমারই বন্দিশালা, কিন্তু এ কাজ তোমার একলার নয়, তোমাতে আমাতে মিলে এ কাজ করতে হবে। কিন্তু সর্দারা তো দেখলে ঠেকাতে আসবে। তোমরা সঙ্গে আছো, তাদের সঙ্গে আমার লড়াই। সৈন্যরা, সৈন্যরা তো তোমাকে মানবে না। তোমাদেরকে নিয়ে লড়বো। জিততে পারবে? মরতে তো পারবো, এতদিনে মরবার অর্থ দেখেছি, বেঁচেছি। এ কি অধ্যাপক, কোথায় চলেছো? কে যে বললে রাজা এতদিন পরে চরম প্রাণের সন্ধান পেয়ে বেরিয়েছে, সমস্ত ভূতিপত্র ফেলে তার সঙ্গ নিতে এলুম আমি। নন্দিনী, ফাগুনা, নন্দিনী কোথায়? বিশু, তুমি কি করে এলে? আমাদের কারিগররা বন্দিশালা ভেঙে ফেলেছে, ওই দেখো তারা চলেছে লড়তে। আমি নন্দিনীকে খুঁজতে এলুম, সে কোথায়? বিশু, দেখো কে শুয়ে আছে। ও কি, ও যে রঞ্জন। ওই রঞ্জন কে হত্যা করলে তাকে? আমি। হ্যাঁ, আমি শাসক, আমি শোষক, আমি চেয়েছিলুম প্রাণের আনন্দকে, বিপ্লবের আগুনকে নিভিয়ে দিতে, কিন্তু পারলুম না, হেরে গেলুম। আজ নীলকণ্ঠ পাখির পালক জয়যাত্রার তিলক ললাটে নিয়ে আকাশে আকাশে ভেসে বেড়াচ্ছে, রক্তকরবীর রঙিন আভায় দিগন্ত রাঙা হয়ে উঠেছে। সেই রাঙা আলোয় শুরু হবে আমাদের মুক্তির পথে মহাযাত্রা, আর সেই যাত্রার পথিকৃত হবে নন্দিনী। বলো সবাই, জয় নন্দিনীর! জয় জয় নন্দিনীর! জয়
জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়। এসো নবজাগ্রত প্রাণ চির যৌবন জয়গান, এসো নবজাগ্রত প্রাণ চির যৌবন জয়গান, এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্ব নাশা, এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্ব নাশা। ক্রন্দন দূর হোক বন্ধন হোক ভয় জয় 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 হো জয় হো, নবরুণোদয় জয় 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 হো জয় হো। পূর্ব দিগঞ্চল হো জ্যোতির্ময় জয় হো জয় হো, নবরুণোদয় জয় 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 হো জয় হো, নবরুণোদয় জয় 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 হো জয় হো।